তো খেয়ে যাবে না এটা আবার ফলো করব এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে যখন রক্ত বের হচ্ছে আমি আবার ভমিট হয় তারপর সেন্সলেস হয়ে যায় খুব ভালো আমার নেবার গুলো নেই দেখা তো তুমি আবার রক্ত বের হচ্ছে বেশ ডিপ কেটেছে খাওয়া কিন্তু বেশি হচ্ছে তুমি আমি উপর থেকে দেখতে পেলাম যে এমনি সাধারণ মানুষ কি করে রক্তর জন্য ওয়েট করব কখন আসবে আজকে যে অফিসে খাওয়া ছিল না ত্রিভঙ্গ মুরারি পোজ ছেড়ে টেট ব্যাক নেওয়া হয়ে গেছে তাহলে যা আছে তাই দিয়ে চলো তোর কি দাবি বাবা ওর পছন্দ কাছে গেলে গাড়িগুলো হচ্ছে জোয়ার বাজরা রুটি আর তোকে দিয়েই কেনা করাতাম তুই তো জানিস না ঘুম চক্ষু খুলে উঠেই যদি জল পড়তে হয় গুড মর্নিং এভরিওয়ান দেখো আজকে হচ্ছে মানডে আজকে সকালবেলা উঠেই দেখছি অর্ক নিজেই উঠে পড়েছে উঠে নিজের কফি টফি বানিয়েছে ওর কেকটা খেয়েছে এখন সে ড্রেস চেঞ্জ করছে আর আমি এইমাত্র উঠলাম যাই হোক চলো আজকে একটা নতুন দিন দিনটা খুব ভালো নাটা খুব বেশনাটা স্টার্ট করা যাক অ্যাকচুয়ালি আজকে অর্কর অফিসেই হচ্ছে যে খাওয়া আছে তো ও খেয়ে যাবে না তাই কালকের কেকটা ছিল ওটাও নাকি ও খেয়ে নিয়েছে বলো হ্যাঁ তো যাই হোক সকাল সকাল বাবাকে দেখে নাও তোমরা অর্ক সকালবেলা উঠেই বাবাকে জল দিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে বাবাকে দেখতে নিজেই কফি বানিয়েছে খেয়েছে দিয়েই যে চললো হুম আজকে ব্যাগটাগো নেই সাবধানে যেও চলো আমার বর অফিস চলে গেলো এরপরে আমি না ভাবছি যে আমার আগের রুটিনটা আবার ফলো করব মানে আগে আমি কফি খাওয়ার পর চিয়া সিড খেতাম তো সেইটা ভাবছি ফলো করব তার জন্য চিয়া সিডটা এখন ভিজিয়ে দিই নাহলে ভিজবে না এত তাড়াতাড়ি তো চিয়া সিট ভিজবে না ওই জন্য প্রথমে না একটুখানি জলটাকে ভাবলাম গরম করে নিই কাকিমা যখন ছিল এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলো গরম জল করে নিত তাহলে চিয়া সিট তাড়াতাড়ি ভিজিয়ে যেত তো চলো নাহলে টাইম লাগবে ভিজতে যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এই বাসনগুলো তুলে দি নাহলে এখানেই পড়ে থাকবে ঝুড়িটা ক্লিয়ার করে দিলাম মাসি এসে আবার রাখতে পারবে বাসন আজকে কাপড়ও আছে এর ভেতর থেকে আঙুলটা এরকমভাবে ঢুকিয়ে চামচটা নিতে গেলাম এইখানে তার মতো ছিল দেখো কীরকম রক্ত বেরোচ্ছে আমি আবার নিজের রক্ত দেখতে পারি না আহা খুব জোর কেটে গেছে আগে মা বলতো যে এরকম চিনি দিয়ে দিলে ঠিক হয়ে যায় চিনি দিয়ে দিলাম একটু না অনেকটা দিয়েছি কারণ আমি নিজের রক্ত দেখতে পারি না সেন্সলেস হয়ে যাই সকাল সকাল কি আপদ বাবা ঠিক আছে নিজের রক্ত দেখলে না আমি সেন্সলেস হয়ে যেতাম আগে এখন সেটা কিছুটা কমেছে বাট তবু আমি নিজের রক্ত দেখতে পারি না একদম কারোর রক্তই দেখতে পারি না নিজের হলে আরোই দেখতে পারি না ভমিট হয় তারপর সেন্সলেস হয়ে যায় খুব ঝামেলা দেখো আন্দাজে যতটা পারলাম চিয়া সিড ভিজিয়ে দিলাম অমিতাকে জিজ্ঞেস করলাম ওর কাছে ব্যান্ডেড আছে না অমিতার কাছে ব্যান্ডেড আছে আমার কাছে তো নেই তো অমিতা বলল যে ও নিয়ে আসছে সত্যি আমার নেবার খুব ভালো আমার নেবারগুলো সিরিয়াসলি কোনো দরকার হোক একবার ফোন করলে ও নিজেই নিয়ে চলে আসছে আমার শরীর খারাপ থাকলে অর্ক অনেক সময় আমি তাকে বলে যেত আগে যে ওকে একবার গিয়ে দেখো না ও শরীরটা হচ্ছে খারাপ তো ঠিক ও এসে একবার চেক করে যেত কিরে তুই ঠিক আছিস তো তো এত খুব ভালোড়া আগে তো হারশালী ছিল না তখন অমিতায় শুধু ছিল মানে ইরা এত ভালো হারশালীকে আমি প্রথমে ফোন করেছিলাম ওর কাছে ছিল না ব্যান্ডেড দিও আমার স্টিকার নিচে পাঠাচ্ছিলা এত পাগল ये, ये देखो आ गई <laughs> नहीं देखा था तुमने ये हां बहुत सुंदर है तब से है वो उस दिन हुआ ना हां 42nd से इट्स वेरी ब्यूटीफुल আজকে অমিতা ব্যান্ডেড দিতে এলো ব্যান্ডেড তো লাগিয়ে নিয়েছি কিন্তু অনেক লেট হয়ে গেছে ওর সাথে বক 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 করতে করতে আমরা মানে দেখা হয় অমিতার সাথে অনেক দিন পর পর যে এত বক 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 করে কি বলবো কথাই শেষ হয় না যাই হোক আর হাতে দেখো ব্যান্ডেড টা লাগিয়ে তো নিয়েছি কিন্তু খুব একদম টিস টিস করছে হাতটা লাগছে আজ আন্টিও এসে গেছে আর আমার কফিও খাওয়া হয়নি দেখো আমার কফি রেডি হয়ে গেছে অ্যাট লাস্ট চলো কফিটা খেয়ে নি আর কফির উপরে এইরকম প্যাটার্ন হলে না বিরক্ত লাগে কিন্তু হয় আ কোন সকাল বেলা সেই চিয়াশি ভিজিয়েছি চলো জিয়ার সিটটা খেয়ে নিই আজকে গল্প করতে গিয়ে অমিতার সাথে সব লেট হয়ে গেছে আর অমিতার আজকে মানে কি বলবো ছেলে আর ওর বর কি বললো ওর তো আবার একটা বাচ্চা ছেলে আছে না তো বেশি বিজি থাকে তো আমার হাতে এটা কেটেছে বলে ও ছুটতে ছুটতে এলো দিয়ে বললো ওর ছেলের বরের আজকে কি কাজ আছে একজন স্কুল গেছে একজন বোধহয় অফিস গেছে এমনিতে না হলে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে বলে আজকে আমি ছুটি পেয়েছি মনের আনন্দে চুলে তেল লাগিয়েছি ঠিক আছে এসে আমার সাথে একটু গল্পও করলো হেবি ভালোও লাগলো চলো খেয়ে নি চিয়াশিরটা দেখো হালকা খিদে খিদে পাচ্ছে ওই জন্য এইটা নিলাম এই ড্রাই ফ্রুটগুলো আর একটা আপেল নিয়েছি আজ থেকে আমি ভেবেছি হেলদি খাবো ব্যান্ডেডটা খুললাম ঠিক আছে যে হাতটা কতক্ষণ ব্যান্ডেড বেঁধে থাকবো আমার কাজ করতে অসুবিধা হচ্ছিল জলের কাজ বেশিরভাগই দিয়ে দেখো আবার রক্ত বেড়েছে বেশ ডিপ কেটেছে আজকে আমি মনে হচ্ছে না রান্নাবান্না কাটাকাটি করে করতে পারবো দেখি অর্ক এলে হচ্ছে যে ওকে বলবো কেটে দিতে আমি রান্না করে নেবো আজকে কাকিমাকে যখন ফোন করেছিলাম সকালবেলা রোজই মাকে আর কাকিমাকে করি ফোন তখন কাকিমা বললো মুনু তোর ভাতটা খাওয়া কিন্তু বেশি হচ্ছে তুইও বেশি খাচ্ছিস বাবুকেও বেশি দেওয়া হচ্ছে বললো আমি যখন ছিলাম তখন কিন্তু আমি এর থেকে কম ভাত দিতাম আমি তোর ভিডিওতে দেখেছি বললো আমি বুঝতে পারি না দি আমাকে আজ থেকে বলে যে হাতা ভাত নিতে তা আমি যে দুহাতা ভাত ভেবেছি আজকে নেবো কালকে যে ভাতটা করেছিলাম ওটা একটু না হালকা চাল চাল হয়ে গেছিল ওই জন্য ভাতটা একটু জল দিয়ে ফোটালাম দেখো এবার ঠিক হয়েছে চলো এবার আমি গিয়ে একটু চানটা করে দিয়ে এসে খেয়ে আজকে দেখো আমার চান হয়ে গেছে মাথায় জল দিইনি আজকে আজকে আর আর আন্টি জামাগুলো সমস্ত সামনের দিকে মেলেছে হচ্ছে তোয়ালিগুলো দেওয়ার জন্য ওই পিছন দিকে আমি ওপর থেকে দেখতে পেলাম যে একটা দড়ি ফাঁকা যে ওখান দিয়ে গিয়ে দিলাম এমনি সাধারণ মানুষ কি করে আগে পিছন থেকে মেলতে আরম্ভ করে আন্টি আজকে দেখছি সব সামনে থেকে মেলেছে যাই হোক অন্যদিন এরকম করে না সে চলো ভাত তো হয়েই গেছিলো এবার ডাল আর পোস্তটা একটু গরম করে নিই আর আজকে না ভাবছি একটু ভেজ খাবো তাই আর ডিম ভাজবো না ওই জন্য ভাবছি একটু পাঁপড় ভেজে নিই পাপড় আছে ঘরে অনেক কটা আজকে আমি আর পাকামি মেরে এর মধ্যে কিছু দিয়ে নিচ্ছি খা পাঁপড়ও ভাজা হয়ে গেছে পোস্তও গরম হয়ে গেছে এবার এই ভাতের ওপরেই এখান থেকে একটু ডাল দিয়ে দিই দিয়ে একবারে গরম করে নেবো আর দুটো জায়গা করে লাভ নেই খাবো তো একসাথে ভাতটা আজকে মনে হচ্ছে বেশি হয়ে গেল বেড়েছে বোধ হয় ভাতটা বোধ হয় জল দিয়ে একটু ফোটালাম না ওই জন্য বোধ একটু বেড়ে গেছে ভাতটা বেশি হয়ে গেল যাকে এরপর থেকে আমি এটা বাটির মাপ করব। আজকে আমার খাবার নিয়ে চলে এসছি আর আমি চামচে করে খাবো কারণ আমার হাতটা খুব এখনও জ্বলছে এই যে দেখে নাও চলো এবার খেয়ে নিই আমার আঙুলটা তো কেটে গেছিলো লাভ কিন্তু আমি ভাবলাম যে আবার অর্কর জন্য ওয়েট করব ও কখন আসবে কেটে দেবে তারপরে রান্না করব এটা খুব একটা ঝামেলার ব্যাপার কারণ ও বেচারা আসেই অনেক দেরিতে যাই হোক তো ওই জন্য দেখো আমি একটা একটা ও আমি তো আমি গেছিলাম তারপরে এই সমস্ত ওই হাতে আমি খেতে পারতাম না ওই জন্য তখনই ব্যান্ডেডটা খুলে দিয়েছিলাম এবারে দেখো আবার ব্যান্ডেডটা আমি হচ্ছে লাগিয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে আমি বসে বসে সবজি কাটছি যাই হোক মোটামুটি এই যে আস্তে আস্তে কাটছি না হলে লাগছে তো ওই জন্য দেখো পটলটা হচ্ছে যে ছাড়িয়েছি আজকে পটলগুলো যেহেতু তেতো আগের দিন আজকে পুরো পটলের তুলে দিয়েছি আলু কেটেছি গাদা সবজি কাটতে হবে আমি ভাবলাম টুকটুক করে সবজিগুলো কেটেই চলো সবজি কাটা হয়ে গেছে এইটা ধুয়ে রেখে দেবো এখানে দেখো আলু পটল কেটে নিয়েছি এটা ভাবছি আলু পটলের একটা তরকারি করব রাতে রুটি খাওয়ার জন্য আর এখানে দেখো আলু শেষ হয়ে গেছিল ওই জন্য গাজর বিনস পেঁপে তারপরে একটুখানি সিমলা মির্চ মানে ক্যাপসিকাম দিয়ে এটা একটা সবজি করে নেবো আর ডাল তো আছেই একটু আলুও শেষ হয়ে গেছে মোটামুটি সবজিও শেষ আজকে একটু একটুখানি বেরিয়ে সবজি আনতে হবে সেটাই ভাবছি আর একটা কি ভাবছিলাম যে একটু ডিমও আনতে হবে তাহলে কালকে সকালবেলা একটু ডিম ভেজে নেওয়া যাবে সব কাজ মোটামুটি হয়ে গেছে এবারে রাত্রিবেলা করব তরকারিটা সেরকম হলে যদি একটু বেরোতে হয় সবজি আনতে তাহলে বেরিয়ে এসে করলেও চলবে বাট এখন একটু শুই না হলে আমি আর তাকাতে পারবো না গুড ইভিনিং এভরি ওয়ান দেখো আমার বর চলে এসছে অফিস থেকে আর আমি ঘুম থেকে উঠলাম দাঁড়াও আমার বর সন্ধ্যে দিয়ে দিয়েছে বাবাকে বাবাকে দেখিয়ে দিই একবার এই যে অফিস থেকে এসে বাবাকে ভালো করে সন্ধ্যে দিয়ে দিয়েছে আর এই যে তিনি এসছেন এসে চান টানও করেছেন কি খেলেন আপনি আজকে যে অফিসে খাওয়া ছিল सब्जी भात माने बोल की की खेली दाल सब्जी पूरी की सब्जी ओए सब सब्जी दिए तरकारी दिए रूम को लाइट भेजे भेजे दे ओइटा अंदर जो मिक्स्ड वेज है वो ये कोई बात है और झोलटा थाके तावर मो तावा फ्राई बोले तावा फ्राई अच्छा तावा फ्राई पूरी दाल भात पूरी जीरा राइस ना की ভালো করে তো বলছিস না কি খেলি তো ওইগুলো এমন কিছু বলার যোগ্য নয় তাহলে আর কি খেলি ভেজ খাবার আমার অ্যাসিডিটি ফ্যাসিডিটি কিছু যায়নি আজকে আমি ক্লিন খেয়েছি হ্যাঁ একদম সকালে উঠেছি চিয়াস শন ক্লিন খেয়েছি আজকে সকালে উঠেছি উঠে আমি প্রথমে কফি খেয়েছি আমার তারপরে চিয়া সিট খেয়েছি আমার ঠিক আছে তারপরে ড্রাই খেয়েছি তারপরে একটা আপেল খেয়েছি না তোর ডাল পোস্ত পাপড় ভাজা খেয়েছি রাত্রিবেলা এই হাতে বেতা নিয়েও আলু পটলের তরকারি করাবো বলে আলু পটল কুটে রেখেছি আমি না রুটি নিয়ে আসবো আমি একটা রুটি খাবো ঠিক আছে দিয়ে রুটি নিয়ে আসবো আসার সময় আমি একদম ক্লিন খাবো ভেবেছি হুম একবারে ক্লিন খাবার দাবার খাবো কিছুদিন ঠিক আছে না হলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আজকে দিমার যাবো আমরা যাবো না তো একদিন যেতে হবে কিছু নেই ঘরে সব শেষ যা হোক কিছুই নেই মাস শেষ সব সব জিনিস শেষ এই যে মহারাজা আপনি একটু উঠে বসুন আপনার ত্রিভঙ্গ মুরারি পোজ ছেড়ে হলো লাগলো হাতে যে ট্রেতে করে দিতে তুই আনিস আমি একটা কাপ বলে নিয়ে আমি বসলে আমি দুটো থাকলে নিয়ে আসতাম ট্রেতে করে আর তোর যদি হাতে লাগছিল ঢং করিস না ঢং করিস না পিটি দেবো ঠিক আছে তোর যদি হাতে লাগছিল বললেই হতো আমি এই সাইডটা এরকম এরম করে ধরতাম তুই হ্যান্ডেলটা ধরতি আমার এই রকম হাতে কেটে গেছে ঠিক আছে তো তাতে কিছু যাই আসে না তাতেও আমি কত হচ্ছে যে কাজ করি আমার হাতে টন 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 করছে হ্যাঁ তা সেইটা বল যে আমার মতো বউ পেয়েছিস তোর ভাগ্যটা খুলে গেছে কি বললি কি বললি কি বললি শুনে দিল চারটি কথা না কি বললি গান করছে টিভি চ্যানেলটা গিয়েও শুকনো লাগে আমি হচ্ছে আমার রান্নাটা বসিয়ে দিই কাটাকাটি তো করাই আছে ঝটপট বসিয়ে দিই মাখা মাখা যেটুকু জল ছিল সেটাকে মেরে দিয়েছি বাস ডান কাজের মানুষের হাত কখনো এইরকম ব্যান্ডেড থাকে দেখো খুলে বেরিয়ে গেছে আর এই জায়গাটা পুরো হলুদ হয়ে গেছে মানে যা হলুদ ছিল হাতে খাওয়ার সময় যদিও চামচ ইউজ করেছিলাম ও টুকটাক যা ছিল সেটা এই জায়গাটা এসে জড়ো হয়েছিল তারপরে দেখো খুলে বেরিয়ে গেছে এই যে এবার আপনি গেম খেলাটা রাখুন আর চলুন যাই বেরোই কিটেনাশটা নেবো না নেবো না হ্যাঁ নিতে হবে তো ছ নিতে যদি হয় ঘরে আলুও নেই আজকে মনে করে আমাকে যেন খেপির মতো লাগছে বাবা চুলগুলো হ্যাঁ তোর সাথে থেকে থেকে খেপেই গেছি ঠিক বলেছিস চুল চুলগুলো বলছি আলু নিতে হবে একটুখানি জিরে নিতে হবে ডিম নিতে হবে আমি না তোর সাথে এখন ইয়ার মারছি না এ করলো মনে রাখ যেগুলো না মনে রাখতে পারবি বাড়ি এসে তঘা চাপ মারবো হ্যাঁ তো জিরে নিতে হবে আলু নিতে হবে ডিম নিতে হবে ঠিক আছে আর হ্যান্ড ওয়াশটা নিতে হবে আমি কি বলছি তারপর কে রোগা হয়েছে তুই নিজে রোগা হ দেখো এই সবজিটা মোটামুটি হয়ে গেছে মোটামুটি মানে ঝোলঝোলি হালকা রেখেছি তো হয়ে গেছে সবজি কি সব করছে বাবা অর্কটা আরে দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি চলে বেরোয় এই যে তুই বাজারে খুলেটা নিয়েছিস মনে কর এটা কি করবি তো স্কুটারে কি করে এটা আনবো বাবা আসছি হ্যাঁ আর কদিন ডঙ্গলিটা থাকবে তাও অনেক দিন রয়েছে ঘরের চাকরি নিয়েছিস বন্ধ করে দিতাম একটু হলে তাহলে না নিলেই হতো তাহলে বলতে পারতিস এ নিতাম না দাঁড়া বাবা আমাকে ছেড়ে চলে যাস না বন্ধই হচ্ছে না দরজা না না কোনো কাজতেই ঠিক করে করতে পারি বাবা গাড়ির চাবি নিয়ে এসেছিস তো যা গিয়ে নিয়ে আমি পারবে না ধর স্কুটারে করে যাবে আর এদিকে গাড়ির চাবিটাকে নিয়ে এসেছি হ্যালো যাওয়া যাক প্রথমে কোথায় যাবো জি রেট আনবো কি প্রথমে ব্যাগ ডেট এখন কোথায় পাবো তার ঠিক আছে হ্যাঁ জ্যাকটাপের অ্যাড্রেসটা চেঞ্জ করেছে কিন্তু কোথায় সে আর আমার মনে নেই বাবা ঠিক আছে আমি দেখি এখানে সামনে মেডিকেলে আগে একটা ডাক্তার বসতো কিন্তু এখন বসে কি না কে জানে চ দেখ ভুলছো আগে যদি বসে যদি বসে তাহলে টেট ব্যাগটা নিয়ে নেবো যদি আদৌ বসে চলো আমার টেট ব্যাগ নেওয়া হয়ে গেছে এমনি সময় আমার টেট ব্যাগ দিলে হাতে দেয় এবারে টেট ব্যাগটা কোমরে দি ও কিন্তু লাস্ট টাইম হাতেই তো দিয়েছিল কে আনে চ এবারে একটু সবজি নেব ওরকম আমার হ্যান্ড ওয়াশ আনতে গেছে কিন্তু আমি বুঝতে পারছি না যে ওটাকে কি করে এই ওটাকে কি করে এই স্কুটারে করে নিয়ে যাব গাড়ি থাকলে ভালো হতো আবার আমায় সবজিও নিতে হবে কোথায় যে জায়গা ধরবে ভগবান জানা কি করে নিবি রে এখানে ধরবে কিসের আওয়াজ হচ্ছে গান হচ্ছে কোথায় চলো তিরিশ টাকা করে কেজি আলু

পাললেজি খায়বে না ও পাললেজি দেই খায়েগা ও পুরা ভাগ গয়া চ এসে চলেগা আমড়া কুকুরের জন্য পাললেজি কিনা পাললেজি পাললেজি ওই তে রেখে দেখানে নিচে কেউ না কেউ খেয়ে নেবে আর বাকি প্যাকেটটা আমরা খাবো ও যদি খায় ওই এড়া কুকুর ও খাবে না চ ওকে দেখে দিতে গেলাম ও পছন্দ হলো না পারলে মানে ওর তোকে পছন্দ হয়নি ও খেলো তো শেষ পর্যন্ত তোকে ওর পছন্দ হয়নি রে মানে তুই দূর থেকে দিলেই ওর পছন্দ কাছে গেলে ওর পছন্দ নয় শেষে অর্কোরও হচ্ছে পার্লেজি খেতে ইচ্ছা করলো অর্ক ওখান থেকে দুটো পার্লেজি নিজে খেয়ে নিলো কি বলবো আমার কিছু বলার নেই তো চলো যাই অ্যাকচুয়ালি ওখানে দিচ্ছিল ওর দিকে তাকিয়েই ছিল বলে বোধ ও খাচ্ছিল না এইখানে এই ছোট গেটটা খোলা ছিল ওই জন্য আমি ঢুকে এলাম অর্ক ওই দিক দিয়ে গাড়িটা ঢোকাবে ওদিকে বড় গেটটা খোলা আছে আমি ভেবেছিলাম আজকে কিছু না কিছু আনতে ভুলে যাবো কিন্তু আমি কিছুই আনতে ভুলিনি চুকুরের নাম আমি দেখিনি সেই মুভি ভগবান কারু খোলার দরজা খোলার অপেক্ষায় তুই থাকিস তোর কাছে নিজেরই চাবি আছে তুই নিজেই ঢুকে পড়িস তুই এটা বলতে চাইছিলাম তুই বললি না ডিম বেছে বেছে কেনা যায় কিনা তুই একবার বলেছিলি আমি আজকে একটা একটা করে ডিম বেছে বেছে তুই বলে কিনেছিস মানে ডিম বেছে বেছে কেনা মানে আমার পক্ষে কি কেনা যায় সেটা কেন তোর পক্ষে কেন তুই মানুষ না আমি বাসতে পারি না আমি একটা একটা করে ডিম বেছে বেছে দিলাম ও আবার কিছু বললো না কিছু বলবে না তো জানি এরকম এক দুটো কাস্টমার আছে না মোটেও না সবাই এরকম ডিম বেছে বেছে কেনে তুই হচ্ছে জাদু দাদু ভাইয়ের মতো দাদু ভাই বলছি তুই হচ্ছে দাদু ভাইয়ের মতো দাদুভাই ভাই কিরকম ছিল বলতো এরকম দাদু গিয়ে মানে অর্ক দাদু আর কি আমি গল্প শুনেছি এরকম বাজারে থলিটা ফেলে দিত তারপরে যা পচা পাচক দিত ঠিক আছে দাদুভাই মনে মনের সুখে নিয়ে চলে আসতো তাদের আবার মাঝে মাঝে এক্সট্রা টাকাও দিয়ে আসতো দেখে মায়া হচ্ছিল বলে ঠিক আছে সেই রকম হচ্ছে অর্ক অতটা না হয় বাট ঠিক আছে মানে ওরা পচা পাচক কিনে নিয়ে চলে আসতে পারে তা আমি ডিম বেছে বেছে আজকে নিয়ে এলাম কি আনন্দ হলো প্রত্যেকটা ডিম এরকম বড় বড় দেখে দেখে নিয়ে এসছি কত কষ্ট সত্যি করে বেচারা অর্কটাকে আবার পাঠালাম একটু রুটি আনতে রুটিটাই আনা হয়নি দইটা ইনস্টামার্টে পেমেন্ট করতে গেলাম যে তখন দেখছি আর হচ্ছে হচ্ছে না ইনস্টামার্ট নাকি ক্লোজ কিছু টেম্পোরারি প্রবলেমের জন্য দিয়ে অর্ককে ফোন করলাম অর্ক বললো নিচে বিল্ডিংয়ে চলে এসছে তো আর কি বলবো না ওকে বলতাম এক প্যাকেট দইও নিয়ে আসতে ভাগ্যটাই খারাপ কাম কাম আজকে আমি অর্কর আর আমার রুটি এক জায়গাতেই নিয়েছি আর এগুলো হচ্ছে জোয়ার বাজরার রুটি মিলেট রুটি আর এটা হচ্ছে আলু পটলের তরকারি করেছিলাম আজকে কড়াই নিয়ে বসে পড়েছি আর জায়গা নিয়ে নিই আর এক বাটি স্যালাড যেহেতু দইটা পেলাম না আমি আজ থেকে ভেবেছি না ভালো খাবো আর এই মিলেটের রুটিগুলো কত করে নিল বল কুড়ি টাকা কুড়ি টাকা করে প্রচুর দাম বাবা দাম বেশি দাম পনেরো টাকার হলেও ঠিক ছিল নর্মালগুলো কত নেয় নর্মাল সাত টাকা আর এগুলো কুড়ি টাকা আর আনতে হবে না আর দেখো এখানে অর্ক দাদাগিরি চালিয়েছে চালা অর্ক পোলো এনেছে সেই পোলোগুলো আমার ডিমের জায়গায় পড়ে আছে ঠিক আছে তারপরে কোথায় পোলো পড়ে আছে তারপরে এই প্যাকেটটা কিসের ভগবান জানে তারপরে এই কী সব চিউইং গাম না কী সব এনেছিলো সেগুলো বাবার জন্মে খায়নি সেগুলো আমার ডিমের জায়গায় রেখে দিয়েছে আমি কি করেছি আমি তো নিচুই করলাম না রে বাবা ওটা আমি ঢোকালাম শোন আমাকে ফালতু বলাস না কে সোফাটা গোটাতে যাচ্ছিলো তুই আমার হেড যে ইয়ে মোবাইলের চার্জার ইয়ে করে দিচ্ছিস ওই চার্জারের দাম হাজার টাকা তুই কিনে দিবি আবার আমাকে তুই করলি কি করে তোর কোনো একটা সেন্স নেই এটা কি তোল তুই আগে এটা কি তোল এই সোফার এইটাকে তোল তারপরে আমি দেখছি সবসময় মানে কাজ তো কিছু করে না অকাজের ঠেলায় আমার জীবনটাকে অন্ধকার করে সারা জীবন করেছে যে ঢুকিয়েছে ভগবান জানে দাদা এটাকে আমি ধরছি নেবার কর পারবি গেল বোধহয় তো তোর জন্যই তো যেত আর তোকে দিয়েই কেনা করাতাম তুই তো জানিস না একবারে মানে একদম ঘাড়ে উঠে নেত্য করে কেনাতাম এই যে ওই রকম হুদুম বুদুম কাজ হলে এরকমই হয় ওই বলি ধীরে সুস্থে কাজ করে যত রাজ্যের পোলো মোলো সমস্ত কিছু এইখানে হচ্ছে ঢুকিয়ে রেখে দিয়েছে ডিমের জায়গায় ডিমের জায়গাটা কি পোলো রাখার জায়গা চলো এই যে এই জায়গাটা মোটামুটি পরিষ্কার করেছে একদিন এই ট্রে এই সমস্ত বার করে এখানে কী সব আছে যেগুলো লাগবে লাগবে না সব বার করে ফেলতে হবে আপাতত ডিমগুলো রেখে দি অর্ক যত রাজ্যে রাজে বাজে জিনিসপত্র এখানে যেহেতু ফ্রিজটা খুলে ওপরে এটা থাকে রেখে দাও এর মধ্যে ফ্রিজটা একদিন আমার সাথে পরিষ্কার করতে হেল্প করবি শুনলি চলো ডান ডিমগুলো ঢুকিয়ে দিয়েছি এই যে আমার এক মাসের হ্যান্ড ওয়াশ রিস্টক করে নিয়েছি কোথায় রাখি আপাতত এর ওপরেই রাখি চলো এবার রান্নাঘরটা ছড়িয়ে ছিটিয়ে আছে ওটাকে একটু কালকের জন্য ক্লিন করে যাই আজকে বাসনগুলোও তোলা হয়নি এগুলোকেও তুলতে হবে দেখো মোটামুটি ক্লিন করে নিয়েছি শুধু এই কাপটা আর আজকে মাজলাম না কারণ আমি দেখছি আমার হাতটা খুব জ্বলছে এক দুবার সাবান দিলেও হাতটা লাগছে ওই জন্য ভাবলাম থাক দরকার নেই আবার এক করতে গিয়ে আর এক বিপদ হবে তো থাক ওই জন্য অন্য কাপে খেয়ে নেব আর চলো এইটা ফ্রিজে ঢুকিয়ে দিই কালকের তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দিই বড় বাস ডান একটু জল খাই ঠান্ডে জল খেতে ইচ্ছা হচ্ছে কাল সকালে উঠেই ওষুধ খেতে হবে তাই জন্য একটা জলের বোতল ভরে রেখে দিলাম আর এই যে একটা ফ্রিজে ঢুকিয়ে দিই ঘুম চক্ষু খুলে উঠেই যদি জল ভরতে হয় তখন খুব বিরক্ত লাগে আমার চলো আমার হেয়ার সিরাম আমি আজকে টিভি দেখতে দেখতেই লাগিয়ে নিয়েছি তো আজকের মতো আমার সব কাজকর্ম ডান তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে অ্যান্ড হ্যাপি অলওয়েজ লাভ ইউ Bye-bye.